দেখো, আজকে যে পুলিশের মডেল টেস্টটা দিলা, এখানে প্রথমে একটা ইংলিশে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, দুইটা কিন্তু নাই, একটাই দেওয়া আছে। অনেক জেলাতে পুলিশে শুধুমাত্র একটা প্যারাগ্রাফই লিখতে হয় এবং প্যারাগ্রাফটা খুবই সহজ হয়। দেখো আজকের প্যারাগ্রাফটা ছিল কি, মাই ক্লাসরুম। এখন এই যে মাই ক্লাসরুম, তুমি এখন একটা সোলজার একাডেমির ক্লাসরুমে বসে আছো, আসো না। এখন যদি তুমি কমন নাই পাও, তোমাকে এখানে ইংলিশ শেখানো হচ্ছে, টেন্স শেখানো হচ্ছে, গ্রামার শেখানো হচ্ছে, তুমি ক্লাসে বসে বসে একটু দেখে লেখো ক্লাসরুমে কি কি থাকে। বোর্ড থাকে, ঘড়ি থাকে, ফ্যান থাকে, ব্রেঞ্চি থাকে, স্টুডেন্ট থাকে, আমার মতো শিক্ষক থাকে, বুঝতে পারছে কি, আর কি থাকে, ব্যানার থাকতে পারে, তারপর মার্কার থাকতে পারে, তারপর চলো ডাস্টার থাকতে পারে, আর কি থাকতে পারে, বই থাকতে পারে, চেয়ার থাকতে পারে, খাতা থাকতে পারে, ক্লাসরুমটা দেখতে কেমন সেটা হতে পারে। এই জিনিসগুলো যদি তুমি এখন লিখতে, তাহলে দেখতে তোমার 10-12টা সেন্টেন্স হয়ে যেত, হইতো না? ওকে, ঠিক আছে, এগুলো ভালোভাবে পড়ে নেবা। এখন ট্রান্সলেশনটা দেখো, আমি সুখী, ট্রান্সলেশন কিন্তু পুলিশে আসবেই, ট্রান্সলেশন পুলিশে আসবেই, ঠিক আছে, 100%, 100%। বিজিবিতেও আসবে, কিন্তু বলে দিলাম, বিজিবিতেও আসবে, 100%। আমি সুখী, আই এম হ্যাপি, আই এম হ্যাপি, আই এম হ্যাপি, ঠিক আছে, আই এম হ্যাপি লিখছো? ওকে, ফারুক আমার ভাই, ফারুক, ফারুক ইজ মাই ব্রাদার, এরকম পারছো সবাই? এরপরে দেখো, সে স্কুলে যায় না, কি হবে, হ্যাঁ, কি কি হবে, কি লিখছো? হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুল যায় না, ঠিক আছে। তোমার গ্রামের নাম কি, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, তোমার গ্রামের নাম কি, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, হোয়াট ইজ ইউর ভিলেজ, ভিলেজ নেম, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, তোমার গ্রামের নাম কি লিখছো? ওকে, তো যাই হোক, এরপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস রয়েছে একটা, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এই ধরনের ফিল ইন দা ব্ল্যাঙ্কস পুলিশে আসবে, সেটা প্রিপজিশন দিয়ে আসতে পারে, সেটা আর্টিকেল দিয়ে আসতে পারে, এবং সেটা সুইটেবল ওয়ার্ড, মানে উপযুক্ত একটা ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটা পূরণ করে আসতে পারে। এবং প্রিপজিশন, আর্টিকেল, সুইটেবল ওয়ার্ড দিয়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ফিল আপ করায়, ইট ইজ নট নেসেসারি ফর দ্য পুলিশ, এটা আসলে সবগুলো বাহিনীর জন্য, আর্মিতে যাও প্রিপজিশন পাঁচটা আসতে পারে, আর্টিকেল দিয়ে পাঁচটা শূন্যস্থান পূরণ করা আসতে পারে, তুমি বিজিবিতে যাও প্রিপজিশন দিয়ে তো আসবেই পাঁচটা শূন্যস্থান পূরণ, আর্টিকেল দিয়ে আসতে পারে, তুমি বিমান বাহিনীতে যাও ওখানে প্রিপজিশন এবং আর্টিকেল দিয়ে, ইংলিশে যে 5টা 50টা এমসিকিউ থাকে তার মধ্যে তুমি দেখো 8-10টাই প্রিপজিশন আর আর্টিকেল থেকে কোশ্চিন আসছে, তুমি নৌবাহিনীতে যাবা 10টা নৌবাহিনীতে ইংলিশে প্রশ্ন থাকবে এমসিকিউ, 10টার মধ্যে দেখবা যে তুমি 2টা অথবা 3টা তুমি প্রিপজিশন আর আর্টিকেল থেকে প্রশ্ন পাইছো, কি বুঝাইতে পারছে কি, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, তাহলে ইনশাল্লাহ কাজে লাগবে। দেখো প্রথম শূন্যস্থানটা কি হবে, দা বুক ইজ ড্যাশ টেবিল, দা বুক ইজ অন টেবিল, উপরে বোঝানোর ক্ষেত্রে অল, ঠিক আছে, দা মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, দা মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, হোয়ার আর ইউ লিভ, হোয়ার আর ইউ লিভ, ঠিক আছে, তারপর মিলা ওয়ান্স টু বাই এ ড্রেস, মিলা ওয়ান্স টু বাই এ ড্রেস, হয়েছে সবগুলো, কাদের হয়েছে সবগুলো, আচ্ছা বাহ, সবগুলো অনেকের হয়েছে, যেহেতু সবাই অনেকেই সবগুলো পারছো, সে কারণে সবার জন্য সবাই একটা তালি দাও। তো যাই হোক, ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার আগে আমরা আবার সবাই একসাথে বলবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।